নেশা করার জন্য টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার জেরে বন্ধুর হাতে মৃত্যু অপর বন্ধুর। মদের আসরে মাত্র 30 টাকা নিয়ে ঝামেলা, আর তারই জেরে মদ্যপ বন্ধুকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ একই গ্লাসের বন্ধুর বিরুদ্ধে। বর্ধমানের রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হটুদিয়ান এলাকার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম শেখ বাদশা, বয়স 35 বছর, বাড়ি হটুদিয়ান এলাকায়। ওই একই এলাকায় বাড়ি অভিযুক্ত ইসরাফিল শেখেরও। শনিবারও দুজনে একসাথে মদ খায় বিজয়রাম এলাকায়, সেখানেই মাত্র 30 টাকা নিয়ে দুজনের মধ্যে হয় বচসা। যে 30 টাকা পেত তার জন্য মদ খেয়ে ঝামেলা হয়েছিল, ও ইসরাফিল না বলে মদ ধার দিয়েছিল, মদ খেয়েছিল ওইটার জন্য আইন নিয়ে ঝামেলা হতো। এই 30 টাকা ঝামেলা শুনে যে 30 টাকা পেত এই জন্য ঝামেলা হয়ে যায়। আমার নাম শেখ আসাদুল, ইসরাফিল মেরেছে আমার চাচাকে, আশা করে 3 বার মেরেছিল, পেছি থেকে এসে মেরেছে 1 বার, কিন্তু পড়ে গিয়েছিল, পড়ে যা পার 3-4 বার মেরেছে, ঘরে এসে দেখছি খেঁচছে, খেঁচার পর তারপর আমি গেলাম ডাক্তারখানা, ডাক্তারখানায় গিয়ে গেলাম, গিয়ে দেখছি এসে অবস্থা খারাপ, যে হাসপাতাল গেলাম, হাসপাতাল দিয়ে এসে ক্যাং হলো মাথার, ক্যাং হয়ে তারপর বুকের ছবি যখন হলো, বুকের ছবি বার করে এখন বাইরে বার করলাম, তখন দেখি মারা গেছে। কোথায় মেরেছিল? বিজয়রাম। কোন জায়গায়, শরীরে কোথায় মেরেছিল? এখানে মেরেছিল, কান মতো মেরেছিল, আর এই ঘাড়ে, আর এখানটা মরে আসছিল, আস্তে আস্তে পেছন দিকে চার্জ করলো, বাঁশ মেরে চার্জ করেছে, ওইখানকার পাড়ার মেরে সব বলেছে, 2-3 বারই দিয়েছে, দিয়ে পড়ে গেছিল। বাচ্চা কি? আমার ভাই। আর যে মেরেছে তার নাম? তার নাম হচ্ছে ইসরাইল। কেন মারলো? এটা কেন হঠাৎ করে কেউ কাউকে মারবে না? ও মদ খেয়েছিল, এও মদ খেয়েছিল। আচ্ছা, মদ খাওয়ানি কি হবে না? ওইটাই হতে পারে, বিজামে একটা ফয়সলা করে দিয়েছিল, বলছে ফয়সলা করে দিয়েছিল, ফয়সলা করে থেকে বেরিয়ে চলে আসছিল, বেরিয়ে আসার পর আমাদের জাকিরের দোকান বলে একটা আছে আমাদের পাড়ায়, চকচকে পাড়ার ঘন্টায়, আমাদের চকচকে পাড়, কেলেন পাড়, চকচকে পাড়া, হেরেন পিস্তলা, তো ওইখানেই ওকে পেছি থেকে মেরেছে, যে পড়ে গিয়েছিল, যে ওইখানে ওর সঙ্গে বলছে 3 জনা ছিল, ইসরায়েলের সঙ্গে 3 জনা ছিল, আর 3 জনের মধ্যে এই মেরেছে আর 2 জনাকে মারে নেই বলছে, পাড়ার লোকরা বলছে। আমি করি আমাদের সদর থানা, বর্ধমান থানা, করেছে ইসরায়েল। কাল কী করেছে? আমার নাম স্যার আইজাল, শেখ আইজাল। হ্যাঁ, আমার দাদা হয়। ও যা পেতো কাজ করতো, মাটি কাটা কাজ করতো, হ্যাঁ জুগাড়ের কাজ করতো, এইসব কাজ করতো। ঘটনা হয়েছে মোটামুটি ওই 1-1.5টার মধ্যে হবে, 1-1.5টা হবে, কালকে হয়েছে দুপুরবেলা। আহত বাদশাকে পরিবারের সদস্যরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সন্ধ্যা নাগাদ বাদশার মৃত্যু হয়। অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ আজ বর্ধমান আদালতে পেশ করে। আদালত তাকে 2 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।